দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে পড় বসে পারো না শুয়ে শুয়ে পড়ো ইশারায় পড়ো এরপর নামাজ ছাড়ার উপায় নাই আম্মা জান গর্বের বাচ্চা দুনিয়াতে আসবে এমন সময় বাচ্চার মাথাটা বের হয়ে গেছে বাকি অংশ এখনো বের হয় নাই এমন সময় নামাজের রক্ত আসিয়া গেছে বাচ্চাটার মাথা একটা গর্তের মধ্যে রেখে ইশারায় নামাজ পড়ো নামাজ সারা যাবে না নদীর মধ্যে ডুবে গেছো রাইতেছো তোমার জ্ঞান ঠিক আছে নামাজের সময় ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ সারা যাবে না এরে আল্লাহর বান্দা দাঁড়াইয়া পড়তে পারো না বৈসা পর বসে বসে পারো না শুয়ে শুয়ে নামাজ পড়ো হাত পা নাড়াইতে পারো না ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ ছাড়ার কোনো উপায় নাই কারণ দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহর নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না নামক সুসুতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুল লিল মুসন্নিনাল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদে দাই ইস্তাইনু আয়াতে কোরআবাহা আয়াতে কদ আফলাহনা ইয়াদকুন গওরকুনদার মানিয়াজ দাদিকুন নামাজ পড়ো নবী বলেন পাঁচ বার যদি দৈনিক কেউ গোসল করে ওই শরীরে কোনো ময়লা থাকে না ও যুবক তুমি যদি পাঁচ বেলার নামাজ পড়ো তোমার চেহারা তোমার অঙ্গ মধ্যে আলো বেড়ে যাবে নূর বেড়ে যাবে আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে ঈশা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ মুসা নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ ইব্রাহিম নবীর উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ আমি মুহাম্মদের উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ মানুষগুলো এত নারী পুরুষ আম্মা জান আয়সা রি আনহা বলেন নবী ওই সময় কি লজ্জা লাগবে না নবী বলেন আয়সা মানুষগুলো এত পাগলের মতো হয়ে যাবে হয়ে যাবে সূর্যের গরমে কেউ কারো দিকে তাকাইতে পারবে না ও নবী গো আপনি তখন কি করবেন আল্লাহর মুসা বলেন ভুলিয়া যাবে শুধু বলবে আল্লাহ আমারে আগে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানায় সারা রাধি আল্লাহ আনহা বলেন নবী আপনি তখন কি করবেন নবী বলবেন আয়েশা ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পরে আমি কান্না করব আমি একবারও বলবো না আমাকে বাঁচাও আমি বারবার বলে বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখিয়া আমার আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনার উন্মত গুলো বাসাই করে 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 জান্নাতে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জানায় সারা আল্লাহ আনহা বলেন ঈশা নবীর উম্মত মুসা নবীর উম্মত এব্রাহিম নবীর উম্মত নুহ আলাই সালামের উম্মত কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন নবী বলেন ও আয়েশা বিশাল বড় বকরির পাল অথবা গাভীর পাল কোন গাভীর কপালে যদি কোনো সাদা রেখা থাকে চিনা যায়নি বলে হা আম্মা জান কে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত পাঁচ নামাজ অজু করি আদায় করেছে ওই ওজুরঙ্গগুলো হাসরের ময়দানে নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলোকে দেখে দেইখা করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব ও যুবক আল্লাহর গোলামেরা তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই দোকানদারি করে বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা পাও দুইটা যদি আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ নষ্ট করেছো আজকে থেকে তওবা করো আগামী কালকে তুমি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবক পানিতে ডুবিয়া মারা গেল কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল যে তার গ্যারান্টি নাই অতএব তাও বা করো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা আর এক বেলার নামাজও বাদ দিবা না নবীর তরিকায় চলবা নবীর সুন্নত মেনে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা ইবলিস এক সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করতেছিলেন আল্লাহ এক তার দলিল কি দলিল দিতে 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 শত হাজার দলিল দিলেন ইবলিস একটা একটা কাইটা দেয় শেষ পর্যন্ত ইমাম ফখরুদ্দিন রাজি কয় কোন দলিল নাই বিনা দলিলে আমার আল্লাহ ইয়া ইলাহি তুমেরা মা বুদো হে ইয়া এলাহি তুমে রা মাসু কহে ইয়া এলাহি মুজুসে মুঝুকো দুরোখর তাকে দেখ মুঝুমে তুঝুকো এক নজর মত্তা কিন্ধের কয় গুণ এক নম্বর গুণ হল গাইবার মালিক কে অদৃশ্যের খবর কে জানেন আল্লাপাক গাইবের যেই পরিমাণ মালিক এই মালিকানা আর কারো যদি কেউ মনে করে আরো কারো মালিকানা আছে মনে করার নাম শিরিক মনে করার নাম যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমাইশরিক বিল্লাহ ফাকাদ হার্রাম আল্লাহু আলাইহিল জান্নাত আল্লাহ তালা বলেন যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম শিরিক করার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna শিরিক যুক্ত আমল আল্লাহর আদালতে ওজন করাই হবে না শিরিক বড় মারাত্মক অপরাধ ইন্না শিরিকা আযলমুন আযীম শিরিক তো এক অপরাধ আবার কয় জুলুম কয় শুধু জুলুম না জুলমে আযীম মারাত্মক জুলুম জুলুম তিন প্রকার বলেন জুলুম আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহর সাথে জুলুমের নাম শিরক নিজের সাথে জুলুম করা যাবে না হারাম এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বীকার করলেন ও আল্লাহ আমি জুলুম করেছি রব্বানা যালমনা আনফুসানা আছে না নুহু নবী জুলুম করে কয় আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি মাফ করে দাও আল্লাহর সাথে জুলুম করার নাম শিরিক অন্যান্য makhlukতের সাথে জুলুম করা হারাম জুলুম যারা করে তাদের নাম জালেম যাদের উপরে জুলুম করে তাদের নাম হলো মাজলুম আল্লাহর নবী হাদিসে বলেন তিন ব্যক্তির দোয়া আসমানে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম মাজলুম যখন কষ্ট করে আহ শব্দ বের করে আসমানে চলে যায় গজব চলে আসে আল্লাহর এক মান জীবন বর্ণায় কামল করেছেন মরণের আগে সামান্য একটা জুলুম করেছে সামান্য অন্যায় করেছে একটা বিড়ালকে বেঁধে রেখে খাসার মধ্যে দেয় দেয় না না কোথাও গিয়া খানা খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা খাসায় আটকা অবস্থায় না খাইয়া ধুকে ধুকে খুদায় মরিয়া গেল মদিনার নবী বলেন কেরাম ওই নারীটা এত আমলওয়ালা ওই বিড়ালেরে না খাওয়ায় কষ্ট দিয়া মেরে ফেললো এই এতটুকু জুলুমের কারণে গাইবি আওয়াজ আসছে ও নারী তোর জীবনের সব আমল নষ্ট হয়ে গেছি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জেন্দেগির সব আমল বরবা নোয়াখালীর মুন্সীরা পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের বাড়ি থেকে কষ্ট করে করে কোরআন শিখাইছে আর বড় প্রমাণ কি কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত সারা বাংলাদেশে বিস্তর ভাবে প্রচারণা যিনি করেছেন উজানির তার অতএব যারা বলবে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই তারা হক না বাতেন বাস এখানে আরো পাঁচ সাতটা জবাব আছে প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর দিলেন কেন তার পাঁচ সাতটা জবাবের একটা দিলাম মুমিনের ইমান যাচাই করলেন ও মুমিন আল্লাহর কোরআন সব বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যদি বলো না বুঝলেও মানি 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 যদি বলো বুঝলে বুঝলে না না বেইমান শেষ কথাটা বলে নেই এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে কে জানেন একমাত্র আল্লাহ জানেন আর এক জবাব আমার রসুলও জানেন জানান নাই কেন কয় এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড আসেন সামনে যাই জালিকাল কিতাব উলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জালিকাল কিতাব জালিকাল কিতাব মানে হাযাল কিতাব দূরের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য আরবি গ্রামার মতে এসমে ইশারা যা লিখা ব্যবহার করা হয় আর নিকটের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য ইশারা করার জন্য হাজা বলা হয় হাজা তাহলে এই কিতাব কোরআন শরীফ এই না ওই দূরে না কাছে কাছে হলে হবে হাজাল কিতাব আল্লাহ হাজাল কিতাব না বলে কি বলেছেন জা লিখাল কিতাব ওই কিতাব কাছের কিতাবকে দূরের শব্দ দিয়ে ইঙ্গিত করলেন কেন এখানেও চার পাঁচটা জবাব আছে একটা জবাব দেই যদিও কোরআনের লফস রিডিং এভার আমাদের অনেক কাছে কিন্তু কোরআনের হাকিকত মারিফাত কোরআনের বালাঘাত ফাসাহাত আমাদের জেহেন থেকে অনেক 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 দূরে আল্লাহ এরপরে আল্লাহ বলেন আরো জবাব আছে দিলাম না সময় কম হুদাল্লিন মুত্তাকিন আল্লাহ কোরআন নাজিল করলেন কেন তার মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত বা পথ প্রদর্শক কোরআন নাজিল কেন করলেন তার তিন চারটা জবাব আছে কোরআনে এর মধ্যে একটা হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত আরাকায়াতে আছে গোটা জগৎবাসীর জন্য কোরআন হেদায়েত শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাজ মিনাল হুদা আল্লা বলেন আমি কোরআন অবতীর্ণ করছি রমাজানের ভেতরে হুদালাস জগতের মানুষের হেদায়তের জন্য আরাকায়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম মানুষের ঔষধ ওয়নুনা জিলু মিনাল মা হুয়া শিফা লিল তুল্লিল ওয়ালায়াজি দুজ্জলি মিনা ইল্লা খসারা আমি কোরান থেকে অল্প অল্প করে অবতীর্ণ করলাম ঔষধ মুমিনের জন্য রাহমাদ তাহলে জগৎবাসীর জন্য হেদায়ত আর শুরুতে বললেন মোত্তাকিন্দের জন্য হেদায়ত প্রশ্নটা বুঝার চেষ্টা করি সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরান হেদায়ত হয় কোরআনের ঘোষণা তাহলে সারা দুনিয়ার মানুষ হেদায়াত পাইল না কেন সারা দুনিয়ার মানুষ হেদায়াত পাইছে আরে সারা দুনিয়া বাদ দেন এই প্যান্ডেলের মানুষ হেদায়াত পাইছে নি এখানে বহু আশেখে রসুল বসে আছেন ফজর ভরেননি জহুর ভরেন নাই আসর ভরেন নাই মাগরীব পড়েন এসাও পরে নাই এরপরও কয় নামাজ না পড়লে কি হবে দেল পরিষ্কার নবী বলেন নামাজ সোর পৃথিবীর নিকৃষ্ট শ্রেষ্ঠ এর দেল কি পরিমাণ পরিষ্কার পরিষ্কার আর কত হতে পারে ফজর পর্বে কিনা নবী বলেন বেইমানার কাফের আর মুমিনের মাঝে ব্যবধান হলো নামাজ বাইনাল আব্দি অবাইনাল কুফরিতর কুসালাহ বেইমানারা নামাজ পড়ে না মুমিন ব্যক্তি নামাজ সারে না তাহলে সারা দুনিয়াবাসী হেদায়াত পাবে দূরের কথা প্যান্ডেলের মানুষ আমরা পূর্ণ হেদায়াত পাই তাহলে কোরআনের আয়াতে যে আল্লাহ বললেন নাস গোটা জগৎবাসীর জন্য কোরআন হেদায়াত তাহলে কোরআনের ওয়াদা গেল কই এক নাম্বার দুই হুদাল্লিন মোত্তাকিন মোত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত মোত্তাকি কাকে বলে যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি গুণা করে না গুনাহে করে না সে মুত্তাকি তাহলে গুনাহে করে না সে হেদায়েতের উপরে আছে না নাই আছে মুত্তাকি ব্যক্তি তো সে এমনিই হেদায়েতের উপরে আছে কোরআন শরীফ বাবার কিসের হেদায়েত করবে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত আরে মুত্তাকি তো এমনিই হেদায়েতের উপরে আছে হেদায়েতের উপরে আছে এজন্যই তো মুত্তাকি কোরআন কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের কি একটা জাহান নামী ব্যক্তি কেনা হেদায়াত করবে জান্নাতের পথ দেখাবো মোত্তা তো আগের থেকেই জান্নাতের পথে আছে তাহলে মুত্তাকিন মোত্তাকিনদের কিসের হেদায়াত করবে প্রথম প্রশ্নের জবাব দুনিয়ার মানুষের জন্য হেদায়াত পাইল না কেন এক কথায় জবাব দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো হেদায়াত চায় না হেদায়াত পায় না কেন চায় না কথা বুঝেন নেই এই যে নামাজ পড়া ফরজ আপনারা জানেননি কয় ফরজ শুধু শুক্রবার না প্রতিদিন দুই এক নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে জানার পরেও পড়েন না কেন জানেন নামাজ পড়া ফরজ এক একক নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই নিজেরাই জবাব দিলেন এরপরও পড়েন না কেন হেদায়াত আপনার চান না চাইলে দুনিয়ার মানুষ কোরআন আছে সব আছে জানার পরেও কোরআনের হেদায়াত চায় না এজন্য পায় না আল্লাহ বলেন যে চায় আমি তাকে দেই দলিল কবু যারা আমার কাছে হেদায়তের পথ চাইব আমি তাদের জন্য হেদায়তের রাস্তা খুলব অনেকগুলো একটা না সাবিল এক রাস্তা তার বহু বচন হল সুবুল অনেক রাস্তা লানাহ দিয়ে সুবুলানা আমি আমার ইচ্ছায় আমার জিম্মায় অনেক রাস্তা খুলে দিব যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দা জান্নাত পেয়ে যাবো আল্লা পাওয়ার রাস্তা একটা না অনেকগুলো অনেকগুলো রাস্তা আল্লাহ তাহলে হেদায়ত দুনিয়ার মানুষ পাইল না কেন চায় নাই এবার প্রশ্ন মোত্তা তো আগের থেকেই জান্নাতের পথে আছে কিসের হেদায়াত করবে কোরআন এখানে হেদায়তের অর্থ দুইটা একটা হলো পথ দেখানো আর একটা হলো হাতে দৈরা গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া মোত্তাকিন্ডা তো হেদায়তের উপরে আছেই তাহলে আবার হেদায়াত করবে কোরআন তার ব্যাখ্যা হলো আল্লাহ কুদরতি তাকে জান্নাতের বাউন্ডারির মধ্যে পৌঁছাইয়া দিবেন কয়েল কয়েল ভাই হেদায়াত আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়াতের জন্য মোত্তা কারা যারা আল্লাহকে ভয় করে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহকে আপনারা ভয় করেন কিনা এই প্রশ্ন যদি করি তাহলে এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি অনেক চালাক থাকলে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি বাস্তব কারণ আমি আলেম হয়ে যদি বাম হাত দিয়ে পানি পান করি আর আপনি একজন আওয়াম আলেম না আপনি চিন্তা করেন হুজুরে বাম হাত দিয়ে পানি পান করে তাহলে আমার তুলনায় আপনার মধ্যে তো আল্লাহর ভয়টা বেশি আছে হাকিকতে আল্লাহকে কে ভয় করে আল্লাহ কয় তোমরা নিজেরা একজনকে ভয় নাই বইলা আছে বলে তর্কে না জড়াইয়া আমি কিছু চিহ্ন দিয়ে দিলাম ছয়টা নিদর্শন দিলাম এই ছয়টা নিদর্শন যার মধ্যে দেখবা আছে প্রমাণ হবে তার মধ্যে তাকোয়া আছে তাকোয়া থাকলেই ফলাফল দিব তাকে দুনিয়াতে ছয়টা আখেরাতে দিব দুইটা মোত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার নমুনা ছয়টা ছয়টা গুণ যার মধ্যে পাওয়া যাবে প্রমাণ তার মধ্যে তাকোয়া আছে আর যার মধ্যে তাকোয়া আছে তার মধ্যে তার পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত মত্তাক আখেরাতের প্রথম পুরস্কার কি বিনা হিসাবে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত কিন্তু তো আখেরাতের দুইটা দুনিয়ায় কয়টা ছয়টা কার জন্য মত্তাকিনদের জন্য মোত্তাকি কোরআনের শুরুতেই আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মোত্তাকিনদের হেদায়তের জন্য মোত্তাকি কারা ছয়টা গুণে গুণান্বিত যারা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون এই ছয়টা গুণ হলো মোত্তাকিনদের এই ছয় গুণ ওলাদ পুরস্কার কি হেদায়াত প্রাপ্ত এরা এরা বিনা হিসাবে জান্নাতি জান্নাত তো পাইতে চাই হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ কবুল করেন আরো মহাব্বতে বলেন তাহলে মোত্তাকিনদের কয় গুণ ছয় গুণ ছয়টা গুণ অর্জন করিয়া মোত্তাকি হইলে পুরস্কার কয়টা দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা দুনিয়াতে কয়টা ছয়টা আখেরাতে দুইটা সব কোরআনের বয়ান আছে দুনিয়াতে ছয় পুরস্কারের একটা পুরস্কার আল্লাহ আসমান থেকে রিজিক দিবে বান্দা নিজে খুঁজিয়া বেরও করতে পারবে না কোথার থেকে আল্লাহ রিজিক দিল রিজিকের মালিককে গরু না মরে নদীর মাছ না মরে জঙ্গলের প্রাণী না খায়া মরে গরু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ নদীর মাছ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ ওরা যদি খানা পায় আমরা শ্রেষ্ঠ জাতি খানা পাবো না কেন আমাদের খানায় কষ্ট কেন আমাদের আরামায়েসে কষ্ট কেন আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমরা শকর আদায় করি না এই কষ্ট পাই নইলে গরুতে যদি খানা পায় আমরা পাবো না কেন আমরা তো আরামের আরো খানা পাবো কিন্তু আমরা চরিত্রের দিক থেকে আখলাকের দিক থেকে গরুর থেকেও খারাপ হয়ে গেছি পশুর থেকেও খারাপ হয়ে গেছে দলিল আল্লাহ নিজেই বলে ولقد كرمنا بنيا ولقد زرانا لجهنم لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون নয় আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জিন জাহান নামে যাবে কম না বেশি হ্যাঁ বেশি তারা কারা যাদের কলব আছে কিন্তু কলব দিয়া গবেষণা করে না যাদের চোখ আছে দেখে না যাদের কান আছে শুনে না শুনে না মানে আল্লাহ যা শুনতে বলছেন তা শুনে না আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখে না আল্লাহ দেখতে বলেছেন বান্দা চোখ দিয়া কোরআন দেখ আল্লাহর দ্যা চোখের পাওয়ার দিয়ে আসমান দেখ মা বাবার চেহারা দেখ ওলামায় আহলে হকের চেহারা দেখ বাইতুল্লা দেখ দেখার টাইম নাই সারা রাত মোবাইলে নাচ গান দেখে কবিরা গুণা করে সারাটা রাত মোবাইলের মরা কাবায় কাটায় দেখে যুবক তাকায় দেখ তোর আমার মতো কত যুবক দুই চোখের পাওয়ার নাই ওই যুবকের মতো যদি আল্লাহ তোরে অন্ধ বানাইতে বল রাতের বেলা কোন চক্ষ দিয়া মোবাইলে নাচ গান দেখতি তোমার আমার মতো অন্ধ নাই জিন্দগি মে বন্দগি তু কর না হে মে বন্দগি তো কর নাহি জিন্দেগি বে বন্দগি শরমিন্দা হে জিন্দেগি বে বন্দগি হে দুনিয়া মে হো দুনিয়া কা তো বাজার সে গুজার খরিদার না হুনিয়া মে হুনিয়া কত লোভ গান বাজার সে গুজার হো খরিদার दुनिया एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तो कौर न जिंदगी में বন্দেগীত করেন বন্দে গীশ্বরি বে বন্দে গীশ্বর হে যুবক মানুষ মনে মনে ভাবতেছে এত তাড়াতাড়ি মরব না কিন্তু চোখের সামনে কত যুবকের লাশ আল্লাহ তালা বলেন আমি অবতীর্ণ করলাম হেদায়াতের জন্য কারা হেদায়াত পাবে যারা আখেরাতের ভয় অন্তরে জমা করে আল্লাহকে ভয় করে বারবার আল্লাহ ভয়ের কথা বলেন ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হল মুক্তি কারা আল্লাহকে ভয় করে ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তারা আল্লাহকে আসলেই ভয় করে তারা বিনা হিসাবে জান্নাতি ছয় গুণের প্রথম গুণ ইউমিনুনা বিল গায়ব গায়বের মালিক কে আল্লাহ এই হলো এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো জান্নাত আমরা অদৃশ্য এটা বিশ্বাস করার নাম গায়ব জাহান নাম দেখি না বিশ্বাস করার নাম মোত্তাকি না দেখিয়া বিশ্বাস করার নাম হলো প্রথম গুণ এক ব্যাখ্যা হলো ব্যাখ্যা হলো আল্লাহ অদৃশ্যের সব আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের উপরে বান্দা হইয়া বিশ্বাস করবে এটা হলো মোত্তাকিনদের প্রথম গুণ গাইবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে দেখছেন কথা বলেন না কেন স্বপ্নে দেখেন নাই বিশ্বাস করেননি নাস্তিকেরা বলে যারে দেখি না না আমরা যারা আব্বা ডাকি আব্বা যে আমার আসল আব্বা এটা কি আমি নিজের কাছে কোনো দলিল আছে মায়ে কইছে এই ব্যক্তি তোর বাবা ওই মা কর পরে বাবা কয়া ডাকতেছে কথা ঠিক নেই আমাদের শরীরের মধ্যে একটা রুহ আছে রুহ আছেনি দেখছেন রুহুটা লাল না কালো রঙ দেখছেন আকৃতি দেখছেন বিশ্বাস করেননি না দেখে রুহু মানতে পারেন আল্লাহকে মারেন না খেলমেরা এলমেরা জোকারদান বেহে সাপ খলকে রাধা দন যে মাসব হক না দারদ দোস্তে খলকা নিস্তে ই হাসলত একে দিন দারে যদি কই যাই রুহুরে দেখছো না মানো এবার আক্কে গিয়ে আচ্ছা ঠিক আছে মানি আল্লাহ মানি নাস্তিকরা বলবে বলো আল্লাহরে বানাইছে কে এবার আর একটা প্রশ্ন আমি যদি জবাব দেই নাস্তিক আল্লাহ কেউ একজনে বানাইছেন মানবিনী কেনা প্রশ্ন থেকেই যায় তারে কে বানাইছে তো কেয়াবৎ পর্যন্ত যদি বারবার বলি অমুকের অমুকে বানাইছে এই অমুকে বানাইছে এই কথাও শেষ হবে না তোর বিশ্বাস হবে না এই জন্য ইবলিস একসময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ নাইকে প্রশ্ন করতেছিলেন আল্লাহ এক তার দলিল কি দলিল দিতে 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 শত হাজার দলিল দিলেন ইবলিস একটা একটা কাইটা দেয় শেষ পর্যন্ত ইমাম ফখরুদ্দিন রাজি কয় কোনো দলিল নাই বিনা দলিল আমার আল্লাহ য়া এলাহি তুমে রা ম দোহে ইয়া এলাহি তুমে রামা সু কহে ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরোকর তাকে দেখ মুজুমে তুঝুকো এক নজোল মুক্তকিন্দিৰ কয় গুণ এক নম্বর গুণ হল গাইবের মালিককে অদৃশ্যের খবর কে জানেন আল্লাহ পাক গাইবের যেই পরিমাণ মালিক এই মালিকানা আর কারো যদি কেউ মনে করে আরো কারো মালিকানা আছে মনে করার নাম শিরিক মনে করার নাম যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাত আল্লাহ তালা বলেন যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম শিরিক করার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফালা নুকি মুলাহুম ইয়াউমাল মাতিওয়াজ না শিরিক যুক্ত আমল আল্লাহর আদালতে ওজন করাই হবে না শিরিক বড় মারাত্মক অপরাধ ইন্নাস শিরিকা লা যুলমুন আযীম শিরিক তো এক অপরাধ আবার কয় জুলুম কয় শুধু জুলুম না জুলমে আযীম মারাত্মক জুলুম জুলুম তিন প্রকার বলেন জুলুম আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহর সাথে জুলুমের নাম পাপ নিজের সাথে জুলুম করা যাবে না হারাম এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বীকার করলেন ও আল্লাহ আমি জুলুম করেছি রব্বানা যালমনা আনফুসানা আছে না নুহু নবী জুলুম করে কয় আল্লাহ, লা ইলা হাইলা আংতা সুবহা না জলিমিন আমি নিজের উপরে জুলুম করেছি মাফ করে দাও আল্লাহর সাথে জুলুম করার নাম শিরিক অন্য অন্য না সাথে জুলুম করা হারম জুলুম যারা করে তাদের নাম জালেম যাদের উপরে জুলুম করে তাদের নাম হলো মাজলুম আল্লাহর নবী হাতীসে বলেন তিন ব্যক্তির দোয়া আসমানে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম মাজলুম যখন কষ্ট করে আহ শব্দ বের করে আসমানে চলে যায় গজব চলে আসে আল্লাহর এক বান্দি জীবন বর্ণায় কামল করেছেন মরণের আগে সামান্য একটা জুলুম করেছে সামান্য অন্যায় করেছে একটা বিড়ালকে বেঁধে রেখে খাসার মধ্যে দেয় দেয় না না ছেড়েও কোথাও গিয়া খানা খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা খাসায় আটকা অবস্থায় না খাইয়া ধুকে ধুকে খুদায় মরিয়া গেল মদিনার নবী বলেন সাহাবায় কেরাম ওই নারীটা এত আমলওয়ালা ওই বিড়ালেরে না খাওয়ায় কষ্ট দিয়া মেরে ফেললো এই এতটুকু জুলুমের কারণে গাইবি আওয়াজ আসছে ও নারী তোর জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জেন্দেগির সব আমল বরবাদ আর যারা মাকে কষ্ট দেন বাবাকে কষ্ট দেন হা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক করা গায়বের মালিক আমার আল্লাহ আল্লাহর মালিকানা টান দিয়ে আরেকজনারে ঢুকাইয়া দেওয়ার নাম জুলুম আল্লাহ পাক গায়বের মালিকই ক্ষমতা আর নাই যদি কেউ মনে করে পীর সাহেব গায়েব জানে পীর সাহেব আল্লাহ যেই বিষয়ে গায়েব জানে এটা pissaও জানে কথা বলেন না কেন যদি কেউ মনে করে মনে করার নাম শিরক যে মনে করে তাদের তার নাম মুশরিক অমায় ইউ শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত কোরআনের আয়াত শিরিক karne walar jonno jannat haram গায়বের মালিক আল্লাহই এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো না দেখিয়া বিশ্বাস করার নাম এটা মুত্তাকিনদের প্রথম গুণ আমরা জান্নাত দেখি বিশ্বাস করিনি জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি জাহান্নাম আছে নি জান্নাত আসেনি নি আছে ফেরেশতা আছে নি আছে समस्त আছে এইবার আল্লাহ বলেন দ্বিতীয় গুণ ছেড়ে দিলাম ওয়া ইউকিমুন সালাহ মুত্তাকিনদের ছয় গুণের দ্বিতীয় গুণ হল নামাজ কায়েম করা কি করা নামাজ কয় ওয়াক্ত পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো নামাজ পড়ো না কায়েম করো কায়েম করার তিনটা ব্যাখ্যা আছে কয়টা এক নাম্বার ব্যাখ্যা জামাতের সাথে নামাজ পড়ো কিসের সাথে আরকাউ মাআররাকীন হাফিজু আলা সালাওয়াত ওয়াসসালাতি মুস্তাক্কিম আকুমুলিল্লাহি কানিতিন রুকুকারীদের সাথে রুকু দাও নামাজ কায়েম করো নামাজ জামাতের সাথে আদায় করো এটা হলো নামাজ কায়েম নামাজ কায়েমের এক ব্যক্তি কি জামাতের সাথে এতটুকু ব্যাখ্যা শুনিনা যদি বাড়ি যান ফয়সালা লাগবে নি কি ফয়সালা লাগবে ফজরের সময় বলবে যে মসজিদে লা ম্যাডাম রে কইবো চলো গতকালকে বয়ান শুনে আসি নামাজ কায়েম করতে কইছে আল্লাহ আর কায়েম হবে জামাতে মহিলারাও চলো পেস নি আল্লাহ দান করুন কায়েমের আরো কয় ব্যাখ্যা বাকি দুই ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো ঠিক সময় মতো নামাজ পড়াও কায়েম করা এক ব্যাখ্যা জামাতে পড়া আর এক ব্যাখ্যা সময়ের মধ্যে নামাজ পড়া একটা আসরের মধ্যে না আসরেরটা মাগরিবের মধ্যে না সময়ের মধ্যে পড়া এর নামও কায়েম কায়েম করার তিন নাম্বার ব্যাখ্যা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা তিনটা ব্যাখ্যা নারী পুরুষের মধ্যে সামঞ্জস্য কেমনে হবে পুরুষেরা জামাতে নামাজ পড়ো কায়েম হয়ে গেল মহিলারা সময়ের মধ্যে ঘরের মধ্যে নামাজ আদায় করো আর দোনো দলের মধ্যে খুশু খুজু দিয়া নামাজ পড়ো তিনটা ব্যাখ্যা হবে আম্মা জানেরা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে নামাজ পড়া অনেক উত্তম ঘরের মধ্যে খোলা মেলা জায়গার থেকে অন্দর মহলে গিয়া নামাজ পড়া উত্তম পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়িয়া যেই পরিমাণ স্বভাব পাবে জানেরা ঘরের অন্ধকারে গিয়া নামাজ পড়লে পুরুষের সমান স্বভাব আল্লা দান করবে মহিলাগো যদি ঘরের ভিতরে সব আল্লাহ দিয়ে দেয় আপনাদের সমস্যা আছে তাহলে টানাটানি করেন কেন বাইরে মহিলাগো সম্মান কম না বেশি আল্লাহ ঘরের ভিতরে ঢুকাইয়া পুরুষের মতো সব দিতেছেন আপনি বাইরে নামান কেন টানতে টানতে ঘরের ভিতরেই নিরাপত্তা পায় না বাইরে গেলে উভয় কি ঠিক নেই ঘরের মধ্যে কি হামলা নারীরা ঘরের মধ্যেই নিরাপত্তায় হিমশিম খায় বাহিরে আসলে উপায় কি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন তাহলে মা বোনেরা নামাজ পড়বে বাইরে না ঘরে খোলা মেলা না অন্ধকার জায়গা অন্ধকার জায়গায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নামাজ কায়েম কর পাঁচ বেলার নামাজ এক অপ্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই ও বান্দা দাঁড়াইয়া পারো না নামাজ পড়তে অসুস্থ বসে বসে তুমি নামাজ পড়ো কি সমস্যা কোথায় মাঝায় বসে বসে মানে মাটিতে বসে পড়বে চেয়ার লইয়া চেয়ারম্যান হইতে কিছু ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে একজন জুমার দিন মসজিদে চেয়ারম্যান তেরো জন চেয়ারের মধ্যে বয়ে খালি ঘুম আর ঘুম নাক টানে আর ঘুমায় যখন একামত শুরু হয়ে গেছে অজু সারা নামাজে দাঁড়ায় গেছে একজনে কয় সাসা ঘুমাইলে নজু করবেন না কয় মোরা খাবাইছিলাম কোনো ঘুমাই নেই আছে না নাই দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে পড়ো বসে পারো না শুইয়া শুইয়া পড়ো ইশারায় পড়ো এরপর নামাজ সারার উপায় নাই আম্মা যান গর্বের বাচ্চা দুনিয়াতে আসবে এমন সময় বাচ্চার মাথাটা বের হয়ে গেছে বাকি অংশ এখনো বের হয় নাই এমন সময় নামাজের রক্ত আসিয়া গেছে বাচ্চাটার মাথা একটা গর্তের মধ্যে রেখে ইশারায় নামাজ পড়ো নামাজ সারা যাবে না নদীর মধ্যে ডুবে গেছো তোমার জ্ঞান ঠিক আছে নামাজের সময় ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ সারা যাবে না এরে আল্লাহর বান্দা দাঁড়াইয়া পড়তে পারো না বসে পড় বসে বসে পারো না শুয়ে শুয়ে নামাজ পড়ো হাত পা নাড়াইতে পারো না ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ ছাড়ার কোনো উপায় নাই কারণ মতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহর নবী বলেন বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না كُنْ سستي نماز پنج گانا فويل للمصلين الذين مؤمنا را نماز امداد دا استعينوا آيات قرآن خا آيات قد أَفْلَحَ يدكون দেখুন নামাজ পড়ো নবী বলেন পাঁচ বার যদি দৈনিক কেউ গোসল করে ওই শরীরে কোনো ময়লা থাকে না ও যুবক তুমি যদি পাঁচ বেলার নামাজ পড়ো তোমার চেহারা তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলো বেড়ে যাবে নূর বেড়ে যাবে আল্লাহ নবী বলেন ময়দানে ঈশা নবীর দাঁড়াবে উলঙ্গ 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 আমি মুহাম্মদের উম্মতেরাও দাঁড়াবে উলঙ্গ মানুষগুলো এত উলঙ্গ নারী পুরুষ আম্মা জান আয়সা আনহা বলেন নবী ওই সময় কি লজ্জা লাগবে না নবী বলেন আয়সা মানুষগুলো এত পাগলের মতো হয়ে যাবে হয়ে যাবে সূর্যের গরমে কেউ কারো দিকে তাকাইতে পারবে না ও নবী গো আপনি তখন কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানে উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবে শুধু বলবে আল্লাহ আমারে আগে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি তখন কি করবেন নবী বলবেন ও আয়েশা ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় আমি আমি কান্না বাঁচাও আমার বাঁচাও আমার কান্না দেখিয়া আমার আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনার উন্মত গুলো বাসাই করে 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 জান্নাতে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জানা ইশারদি আল্লাহ আনহা বলেন ঈশা নবীর উম্মত মুসা নবীর উম্মত এব্রাহিম নবীর উম্মত নুহ আলাইহি সালামের উম্মত কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন নবী বলেন আয়েশা বিশাল বড় বকরির পাল অথবা গাভীর পাল কোন গাভীর কপালে যদি কোন সাদা রেখা থাকে চিনা যায়নি বলে হা আম্মা জান আয়েশা কে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ ওযু করিয়াত আদায় করেছে ওই ওযুর অঙ্গগুলো হাশরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মতগুলোকে দেইখা দেইখা বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব ও যুবক আল্লাহর গোলামেরা তোমার আমার মতো যুব স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই দোকানদারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা পাও দুইটা যদি আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ নষ্ট করেছো আজকে থেকে তওবা করো আগামী কালকে তুমি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবক পানিতে ডুবিয়া মারা গেল কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তুমিও যে বাজবা তার কোনো গ্যারান্টি নাই অতএব তওবা করো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা আর এক বেলার নামাজও বাদ দিবা না নবীর তরিকায় চলবা নবীর সুন্নত মেনে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা পাঁচ অক্ত নামাজ পড়বা স্কুল কলেজে নামাজের জায়গা আছে কেউ বাধা দেয় না চাকরি করো নামাজের সময় ছুটি দেয় কেউ বাধা দেয় না আর আল্লাহর বান্দারা শয়তানের ধোকার থেকে বেঁচে থাকো মনের বুঝাও রে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না শয়তানের ধোকায় করিয়া অন্যায় তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিন আমার নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি আর কাটবো না মা বাবারে কষ্ট দিয়া বড়দোয়া নিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়ত করতে পারো খাঁটি তওবার নিয়েতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন মা বাবার খেদমত করনে বানায়া দেন একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আম্বিয়া আমবিয়াই মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি